এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনেক বকবক হয়েছে, এবার আমি গেলাম বুঝলে। আচ্ছা সৌমেনদা, বলছি কে রানীমা? রানীমা একজন দৃঢ়চেতা মানুষ, বুঝতে পেরেছ? ওই পতিতালয়েরই এখন প্রধান। কিন্তু ডালি, রানীমা একটা অদ্ভুত দৃষ্টান্ত তৈরি করেছে, আর আমি চাই সমস্ত শহর, সমস্ত দেশ ওনাকে। আবার ভুল করে ফেললাম। অ্যাকচুয়ালি আই এম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ার্ল্ড ইজ মি। আমি চাই সারা পৃথিবী ওনাকে জানে, সারা পৃথিবী ওনাকে চিনে, বুঝতে পেরেছ? আমি তো সেই জন্যই বলছি তোমার এটা পাবলিশ করা উচিত। আরে বাবা, আমি তো বললাম না, মেলা ঝামেলা, অত ঝামেলা আমি নিতে পারবো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো সেটা আমি নিশ্চয়ই ভেবে দেখবো, ঠিক আছে? ডালি, আমার শখ তো লেখালেখি করা, তো তুমি জানো। কিন্তু তোমার শখ কি, তোমার স্বপ্ন কি, সেটা কখনো বলোনি তো। আমার স্বপ্ন? হ্যাঁ, তোমার শখ, তোমার স্বপ্ন। আমার স্বপ্ন আমার ভালো বাবা, ভালো মা, পিমনি, ওদের যাতে ভালো রাখতে পারি, ওদের মুখে যাতে সব সময় হাসি ফোটাতে পারি, ওদের যাতে কোনোদিনও কোনো রকম বিপদ না হয়, ব্যাস। আচ্ছা সৌমেনদা, এত কিছু হওয়ার পর, এত অপমান সহ্য করার পরও ডালি শুধু ওই পরিবারের কথাই ভাবে। সত্যি কি ধাতু দিয়ে যে আপনি তৈরি কে জানে। তুমি বড্ড ভালো মনের মেয়ে জানো, আর তুমি ভালো মনের মেয়ে বলেই তুমি সবসময় চাও যে তোমার বাড়ির লোক সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি বুঝি সেটা। কিন্তু আমি তো জিজ্ঞেস করছি তোমার স্বপ্ন কি, তোমার জীবনের লক্ষ্য কি, সেটা আমি জানতে চাইছি। আজও আমার জীবনের একমাত্র লক্ষ্য আমার মাকে খোঁজা, যে মা আমাকে জন্ম দিয়েছে, আমাকে ভালো শিক্ষা দিয়েছে, আমাকে একটা ভালো জীবন দিয়েছে। সেই মা আমাকে ছেড়ে এত দূরে কি করে চলে যেতে পারে, এটা জানাই আমার জীবনের সব থেকে বড় লক্ষ্য। বাড়ির কারোর লগে যদি কথা কইতে পারতাম, ওই মানে বড় বাবু দেখাশোনা আর অন্য কোনো কাজের জন্য যদি লোক লাগে। আচ্ছা এখানে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে কাউকে ডেকে আনছি। আমি যতক্ষণ না আসছি আপনি যাবেন না, এখানেই দাঁড়াবেন, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান। হ্যাঁ বলুন, কি দরকার? আমি কি আপনাকে আগে কোথাও দেখেছি? কি হলো বলো?
হেসে নাও ডালি, হেসে নাও, যত ইচ্ছে হেসে নাও, কারণ কালকে এই সময় তোমাকে অঝরে চোখের জল ফেলতে হবে। হ্যালো 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 লেডিজ এন্ড জেন্টলম্যান, একটা দারুণ অ্যানাউন্সমেন্ট আছে। কি অ্যানাউন্সমেন্ট? বলো বলো। কি? কাল হোলি, রাইট? তাই আমাদের গার্ডেনে তার সেলিব্রেশন হবে, তাই সকাল সকাল সবাইকে পৌঁছে যেতে হবে গার্ডেনে। তাহলে আমি আমার বন্ধুদের ডেকে নিই। তোমার সমস্ত বিলো স্ট্যান্ডার্ডস ফ্রেন্ডসরা আমাদের হোলি পার্টিতে ইনভাইটেড থাকবে না, বুঝেছো? ক্লিয়ার? মা মা, ওরা ওরা তো আমার বন্ধু, তুমি এভাবে কেন বলছো? বন্ধুদের মধ্যে কোনো ক্লাস এসব তো হয় না, বলো? হয় অমৃতা, হয়। তুই তুই এদিকে, তুই তুই দেখ নিজেকে, তুই তোর এই বিলো স্ট্যান্ডার্ড বন্ধুদের সাথে মিশে কিরকম ক্লাসলেস হয়ে গেছিস। আরে তুই কাদের সাথে মিশছিস রে? সব হাড় হাবাতের দল। এই শোন, চুপ, হ্যাঁ, একদম বেশি কথা বলবি না। আর শোন, আমার ওই গরিব ফ্রেন্ড না, তোর ওই নেশাখোর বন্ধুদের থেকে অনেক বেটার, সো প্লিজ। And কি বললি, ক্লাস, রাইট? তুই না আমার ওই ক্লাস নিয়ে না ভেবে তুই একটু নিজের কথাটা ভাব না রে। বলে দেখবি যে তোর ওই নেশাখোর বন্ধুদের জন্য তোকে পুলিশ স্টেশনে চক্কর না খেতে। অমৃতা, তুই মুখ সামলে কথা বলবি না? অনেক হয়েছে, কাল একটা শুভ দিন, কাল হোলি, মুখটা স্পয়েল করিস না তোরা, প্লিজ। ডিসগাস্টিং। আমি তো প্রত্যেকবার দোলের দিন সকালে ভালো বাবার পায়ে আবির দিয়ে দিন শুরু করি, এবার কি এটুকুও করতে পারবো না আমি? আসলে আমার আপনাকে খুব চেনা চেনা লাগছে, খালি মনে হচ্ছে কোথায় যেন একটা দেখেছি। কোথায় দেখেছি বলুন তো? আমি তো এই প্রথমবার আপনাদের বাড়িতে আইলাম, আগে আমাকে কখনো দেখা হয় নাই। বেশ, তা কি দরকার বললেন না তো? আসলে আমি হাসপাতাল থেকে খবর পাইলাম, এই বাড়ির বড় বাবু নাই বড় অসুস্থ, ওনার দেখাশোনা করার জন্য যদি কাউকে লাগে। হ্যাঁ, ওই আয়া একজন লাগবেই, কিন্তু এই মুহূর্তে না আমরা একটু অসুবিধার মধ্যে আছি, এক্ষুনি এক্ষুনি আয়া রাখাটা আমাদের। সব কাজ করতে পারি দিদি, যা কইবেন, আমার উপর একটু ভরসা কইরা দেখেন। মানে তোমাদের ডেইলি চার্জেসটা তো একটু হাই, মানে প্রতিদিন 24 ঘন্টার জন্য প্রায় 1,500 টাকা মতন তো লাগে, আমরা এক্ষুনি সেইটা দিতে পারবো না, একটু অসুবিধে আছে। বড়োবাবুদের এমন অবস্থা হয়েছে, সামান্য একজন আয়া রেখে চিকিৎসা করানোর মতো টাকা নেই।